আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। ভারতীয় মিডিয়া যখন দেখে বাংলাদেশি কোনো পণ্য ভারতের বাজার দখল করে ফেলছে, তখন তারা বলতে শুরু করে বাংলাদেশ চীনের দেখানো রাস্তায় চলে, বাংলাদেশি পণ্যগুলো চীনের থেকে আমদানি করে মেড ইন বাংলাদেশ লেবেল বসিয়ে ভারতের বাজারে ঢুকাচ্ছে বাংলাদেশ, এমন দাবিও করে থাকে ভারতীয় মিডিয়া। কিন্তু যখন বেশি ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় বলে বাংলাদেশ চীনের কোনো প্রকল্প বাতিল করে, তখন এই ভারতীয় মিডিয়ায় আবার বাংলাদেশকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে দেয়। ভারতীয় মিডিয়া হচ্ছে একটা হিপোক্রেট মিডিয়া। যেমন বাংলাদেশ যখন চীনকে সাথে নিয়ে তিস্তা খনন চুক্তি করে, তখন গুজব রটিয়ে দেয় বাংলাদেশকে নাকি চীন টাকা দিয়ে কিনে ফেলেছে। এ নিয়ে আমরা আমাদের প্রথম চ্যানেল বিডিটিউবে কয়েকটি ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আজ এ কথাগুলো আলোচনার কারণ হয়তো আপনারা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। বাংলাদেশ চীনের দেয়া প্রস্তাবিত প্রকল্প বাতিল করায় ভারতীয় মিডিয়া আনন্দ উল্লাস করছে। এ সম্পর্কে ভারতীয় মিডিয়া যা বলছে তার সবটুকুও আবার মিথ্যা নয়। চীন হচ্ছে এমন এক দেশ যারা নিজের লাভ ছাড়া এক টাকাও কোথাও বিনিয়োগ করে না। আপনি মানেন বা না মানেন, চীনের বিনিয়োগ ও আধিপত্যের উদ্দেশ্যই হচ্ছে সামরিক ঘাঁটির জন্য জায়গা নেয়া। চীন তাদের পরিকল্পনায় কতটা সফল আপনি যদি লক্ষ্য করেন, তাহলেই তা বুঝতে পারবেন। দক্ষিণ এশিয়ার যে দেশগুলোতে চীন বিনিয়োগ ও ঋণ দিয়েছে, সেই সব দেশগুলোতেই তারা ইতিমধ্যে সামরিক ঘাঁটির জায়গা পেয়ে গিয়েছে। তারা এগুলো একটি পরিকল্পনা অনুযায়ী করেছে, যেমন শ্রীলঙ্কা ও পাকিস্তান। 80 বা 85 বিলিয়ন ডলারের দেশ শ্রীলঙ্কা, যাদেরকে চীন 20 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। আর লঙ্কান সরকারও এই টাকা পানির মতো শ্রীলঙ্কার অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেছে। এবার একটু ভেবে দেখুন, যে দেশের মোট জিডিপি 80 বিলিয়ন ডলার আর যাদের রিজার্ভ 8 বিলিয়ন ডলারেরও কম, তাদের যখন আপনি 20 বিলিয়ন ডলার ঋণ দিবেন, সেটা তারা কীভাবে ফেরত দিবে? চীন জানতো শ্রীলঙ্কা এই টাকা ফেরত দিতে পারবে না, তখন তারা শ্রীলঙ্কার সমুদ্রবন্দর 99 বছরের জন্য নিয়ে নিবে। আর এই কাজটাই করেছে চীন। শ্রীলঙ্কার হাবানটোটা বন্দর এখন চীনের দখলে, পাকিস্তানের সাথেও এর ব্যতিক্রম ঘটেনি। পাকিস্তানের মোট জিডিপি 280 বিলিয়ন ডলারের, ঋণ করার মাধ্যমে পাকিস্তান তাদের রিজার্ভ 20 বিলিয়ন ডলার দেখাচ্ছে, সেখানে চীন তাদের 70 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। ঋণের টাকা ফেরত দিতে না পারায় সিন্ধু প্রদেশের দুটি দ্বীপ আর গোয়াদার সমুদ্রবন্দর চীন নিয়ে নিয়েছে। পাকিস্তানিদের এখন এমন অবস্থা, তারা এখন তাদের নিজের দেশের এই দ্বীপে ঢুকতে পারছে না। একই অবস্থা চীন বাংলাদেশের সাথেও করার জন্য চেষ্টা করেছে। চীন বাংলাদেশকে 14 বিলিয়ন ডলারের অপ্রয়োজনীয় বন্দর স্থাপনের প্রস্তাব দেয়, কিন্তু পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভুল করেননি। তিনি চীনের এ অপ্রয়োজনীয় প্রস্তাব বাতিল করে দিয়েছেন, আর এটা নিয়েই আনন্দ উল্লাস করছে ভারতীয় মিডিয়া। কি বলছে তারা, চলুন দেখে আসি। জিগরি দোস্ত হুয়া করতে থে অস্ট্রেলিয়া আর চাইনা, পর মই কে মহিনে মে 2020 মে অস্ট্রেলিয়া নে চীন কে BRI এগ্রিমেন্ট কো ক্যান্সেল কর দিয়া। আর আপকো বতা দে, ইস BRI প্রজেক্ট কে তহত কই বড়ে বড়ে প্রজেক্ট চাইনা কর রাহা থা অস্ট্রেলিয়া মে। ওয়েসে সিরফ ইয়ে আকেলা দেশ নহি হ্যায়, চীন নে কই দেশো কো নিশানা বানায়া আর উসকা মেন মকসদ থা ফিউচার মে ইন দেশো কা ইস্তেমাল করনা এক মিলিটারি বেস কে রূপ মে। জেসে কি भारत के बगल में ही दो ऐसे बड़े प्रोजेक्ट शुरू किए थे, बांग्लादेश का सोनाडिया प्रोजेक्ट। ये प्रोजेक्ट इतना खास था कि चीन ने इसमें 14 बिलियन डॉलर लगाने की तैयारी भी कर ली और बांग्लादेश को इसमें धकेलने के लिए अपने रक्षा मंत्री को भेज भी दिया। कारण था, जियोग्राफिकली ये लोकेशन भारत के बेहद नजदीक था, यानी भारत के लिए सिक्योरिटी के मामले में एक थ्रेट, तो वहीं चीन के लिए फ्यूचर में एक मिलिट्री बेस। ये जगह इसी मकसद से इतने बड़े इन्वेस्टमेंट के लिए तैयार हो गया था चीन। पर बांग्लादेश ने क्या किया, बांग्लादेश ने इस पूरे प्रोजेक्ट को ही कैंसिल कर दिया। अब उसके ऊपर बांग्लादेश ने तड़का ये लगा दिया कि बांग्लादेश ने जापान के साथ एक एग्रीमेंट साइन कर लिया, वो भी सी पोर्ट बनाने का ही, और ये सी पोर्ट सोनाडिया से सिर्फ 25 किलोमीटर दूर है मातारबारी में। और ये जापान के साथ पब्लिक प्राइवेट पार्टनरशिप के तहत बांग्लादेश ने घोषणा कर दी। अब
यही वजह है कि भारत और जापान से बढ़ते रिश्ते को देखकर चीन को ये लगा कि क्वाड में बांग्लादेश शामिल होगा, जिसकी वजह से चीनी रक्षा मंत्री ने आओ देखा न ताओ और धमकी दे दिया। अब सिर्फ ये पोर्ट वाला प्रोजेक्ट ही बांग्लादेश ने नहीं छीना, बल्कि जो रेलवे प्रोजेक्ट चल रहे थे बांग्लादेश में उसे भी छीन लिया गया। बांग्लादेश ने ये तर्क दिया कि चीन के द्वारा रन किए जाने वाला ये प्रोजेक्ट जो दिखा रहा है बजट से काफी ज्यादा जा रहा है, ऐसे में हम इसे कंटिन्यू नहीं कर सकते हैं, बल्कि अब तो जांच होगी कि आखिर इतने सारे पैसे गए कहां से। सबशेषे अनुरोध करছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। আপনাদের ভালোবাসা নিয়েই বিডিটিউব এবং বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেল দুটিকে নিয়ে যেতে চাই অনেক দূর। আমাদের এই পথচলায় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।